ফ্রেন্ডস, তোমরা দেখছো ব্রাইট গোল্ডেন ব্লগ। তো আজকে আমি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। কালকে আমি জনাইয়ে গেছিলাম বিশেষ কারণে, তো যাওয়ার সময় রাস্তার ওপরে রোডের ওপরে একটা দোকান দেখতে পেলাম খাবারের, সেখানে নাকি সব খাবার 1 টাকায়। তো আমি অবাক হয়ে গেলাম যে 1 টাকায় কি কিছু খাবার পাওয়া যায়, তোমরাই বলো। তো সেই জন্য সেখানে গেছিলাম এবং আমি কিছু খাবার টেস্ট করেছি, খেয়েছি, আর তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 টাকার কচুরি, 1 টাকার ভেজিটেবিল চপ, 1 টাকার আলু চপ, আরও অনেক কিছু ছিল। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তোমরা ভিডিওটা স্কিপ করবে না। আর এই দোকানটা অনেক বছর পুরনো দোকান। দোকানটা কি নামে পরিচিত, কিভাবে তোমরা যাবে, সব আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। কোনো গুগল ম্যাপের লিংক আমি দিতে পারবো না, কারণ সেখানে মানে গুগল ম্যাপের লিংক মানে নেই, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কিন্তু ভিডিওর মাধ্যমে কিভাবে তোমরা যাবে, কি নামে পরিচিত, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো আর দেরি না করে এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি জনায় এসেছি এই দোকানে, এখানে নাকি 1 টাকার ধরনের জিনিস পাওয়া যায়। তো সেই জন্যই আমি এখানে এসেছি খেতে, তো এখানকার টেস্ট কেমন, খেতে কেমন এবং 1 টাকায় কী কী পাওয়া যায়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে সব 1 টাকার জিনিস পাওয়া যায়, যে 1 টাকার দেখছো লুচি, আর এখানে 1 টাকার হচ্ছে চপ পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে। পরোটা 10 টাকা। আর 1 টাকার কি কি আছে একটু বলে দাও তো। আলু দিয়ে বেগুনি চপ, ভেজিটেবল চপ, অনেক কিছুই আছে। তো দেখো আমি 1 টাকার লুচি নিয়েছি আর এই তরকারি নিয়েছি, আমি খেয়ে দেখবে টেস্ট কেমন। লুচি না কচুরি, এটা এটা লুচি বলা যায়। এই দোকানটার কোনো নাম নেই, এটা জনাই বয়েজ স্কুলের সামনে, এসে বলবেন যে সবেদার মোড়ে যাব। তো এই দোকানটা হচ্ছে ল্যাকাদার নামে পরিচিত, তো তোমরা ল্যাকাদার দোকান বললেই যে কেউ তোমাদেরকে চিনিয়ে দেবে। এখানে কিন্তু তরকারির সঙ্গে কচুরি ফ্রি, তুমি 1 টাকার 1টা কচুরি নিলেও তরকারি তোমাকে ফ্রি দেবে, তুমি 10 টাকার 10টা কচুরি নিলেও তরকারি কিন্তু ফ্রি দেবে। আর এই ল্যাকাদার দোকান ভীষণ পুরনো, ভীষণ পরিচিত, তোমরা যে কাউকে বললেই তোমাদেরকে চিনিয়ে দেবে। আর এখানে তোমরা গিয়ে একবার খাবার টেস্ট করে দেখতে পারো কেমন খাবার, 1 টাকায় সত্যি কি কি পাওয়া যায়। আমি খেয়ে দেখবো কেমন খেতে, তারপর তোমাদেরকে বলছি। যাও খুব সুন্দর, কিন্তু পুরো গরম আর নরম একদম, এই যে ভেতরে আলু পুরো বোঝা যাচ্ছে, খুবই টেস্টি। আর এরকম আমি প্রথম খেলাম, তো তোমাদের যদি খেতে ইচ্ছা করে, কোথা থেকে দেখছো ভিডিওটা জানি না, তো তোমরা যদি এখানে আসতে চাও লিংক দেখে চলে আসবে। আর এই দোকানের, এই কাকুর দোকানের খাবার খেয়ে যাবে, খুবই ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।